প্রথমে একটু জানতে চাই যে ডিম এবং মুরগির মাংসের বাজার বেশ কিছু অস্বস্তি জানতে পারছিলাম তো এর পেছনের কারণ কি আর পাশাপাশি ডিম ও মুরগির যেই সরকার নির্ধারিত মূল্য সেই মূল্যেই বা বিক্রি হচ্ছে না জি নরসিংদীর বাজারে আসলে সরকার নির্ধারিত মূল্যে মুরগি বিক্রি হলেও ডিম কিন্তু বিক্রি হতে দেখা যাচ্ছে না আমি যদি শুরুতে বলি যে সরকার যে দাম নির্ধারণ করেছে ব্রয়লার মুরগির দামের কথায় যদি শুরুতে আসে যে সরকার ব্রয়লার মুরগি নির্ধারণ করেছে উৎপাদক পর্যায়ে প্রতিকেটি 168 টাকা এবং খুচরা পর্যায়ে 179 টাকা 59 পয়সা অপরদিকে আহ সেই একই দামে কিন্তু বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কর্ক মুরগির দামও নির্ধারণ করা হয়েছে প্রায় দুশো টাকা সেটিও কিন্তু মানা হচ্ছে দুশো সত্তর টাকায় বিক্রি হচ্ছে তবে ব্যতিক্রম ঘটছে আসলে ডিমের বাজারে তো যদিও ডিমের দাম নির্ধারণ করা হয়েছে খুচরা পর্যায়ে এগারো টাকা সাতাশি পয়সা সেটি কিন্তু আসলে আহ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে দু টাকা দু থেকে আড়াই টাকা সেটি বিক্রি হচ্ছে আহ টাকা পঞ্চাশ পয়সা প্রতি আসলে এই যে বাড়তি দরে বিক্রি হচ্ছে এর পেছনের আসলে যারা বলছিলেন যে আহ সরবরাহ কিছুটা কম রয়েছে অন্যান্য সময়ের তুলনায় এছাড়া গত সপ্তাহের তুলনায় দাম নির্ধারণের পর দাম কমার বদলে আসলে আরো উল্টো আহ গত সপ্তাহ এছাড়া গত সপ্তাহের তুলনায় দাম কমার বদলে আরো উল্টো দাম কয়েক দফা আহ করে বেড়েছে নরসিংদীর বাজারে ডিমের অপরদিকে যদি বলি আসলে দাম কেন বেড়েছে সেই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে আসলে বলছিলেন যে বাংলাদেশের বেশ কিছু জেলায় আসলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে যার কারণে আসলে আসলে বন্যার প্রভাব পড়েছে যার কারণে পর্যাপ্ত পরিমাণ ডিমের সরবরাহ নরসিংদী বাজারে আসতে পারছে না এছাড়া রাজধানীর যে কাপ্তান বাজার ডিমের সবচেয়ে বড় পাইকারি আড়ত সেখান থেকে মূলত বেশ কিছু ডিম নরসিংদীতে আসে এবং আহ সেখান থেকে মূলত দরদামটি নির্ধারণ হয়ে থাকে কোন দিন কোন মূল্যে আহ কি প্রকার ডিম বিক্রি হবে এখানেও একটি সমস্যা রয়েছে তো এখানে আসলে সরবরাহ সমস্যা নাকি উৎপাদন জনিত সমস্যা নাকি সিন্ডিকেশন জনিত জনিত কোন সমস্যা রয়েছে সে বিষয়ে আসলে কোন স্পষ্ট উত্তর দিতে পারছেন না এখানকার বিক্রেতারা তবে ভোক্তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে সরকার যে দাম নির্ধারণ করেছে সেই দামের বাইরে গিয়ে তাদের আসলে প্রতিটি ডিম কিনতে হচ্ছে প্রতি হালি ডিম বা প্রতি পিস ডিম এতে করে তারা আসলে অস্বস্তিতে পড়ছেন খুব প্রকাশ করছেন তারা বলছিলেন যে সরকার নির্ধারিত যে দাম রয়েছে ডিমের সেটিতে তারা ফিরতে চান সেই দামে তারা কিনতে চান তো এছাড়া অপরদিকে যারা ব্যবসায়ী রয়েছেন তারাও বলছিলেন যে এর আগে যেসব আহ পণ্যের দাম সরকার নির্ধারণ করে দিয়েছিল সেটি আসলে বেশি দিন কার্যকর হয়নি তো এই ছিল নরসিংদী থেকে সবশেষ